সুপ্রভাত, চলেছি এক অজানার খোঁজে। ব্যালকনি বাগান আর ছাদ বাগানের একঘেয়েমি কাটাতে আজ বেরিয়ে পড়েছি আরও একটু ঘন সবুজ বনানীর দিকে, যেখানে অনেক কাছে হলেও আগে কখনো যাওয়া হয়ে ওঠেনি। দক্ষিণ কলকাতাকে ছাড়িয়ে কৈখালির দিকে, সময়টা ইয়াস ঝড়ের ঠিক পরেই ছিল। সাথে ছিল বন্ধুরা, কলকাতা থেকে মাত্র ঘন্টা দুই আড়াইয়েকের রাস্তা। বেরিয়ে পড়ার উদ্দেশ্য দুটোই, মাতলা নদীর তীরে ভ্রমণ এবং ঝড়ে বিধ্বস্তদের জন্য বন্ধুরা মিলে কিছু ত্রাণের ব্যবস্থা করা। কথা হলো উঠবো গিয়ে বনঘেরি রিসর্টে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, বনঘেরি এবং মাতলা নদীর তীরের মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকেও সাথে থাকার অনুরোধ করছি। পথের দুধার দেখতে দেখতে হঠাৎই দেখতে পেলাম গরু মোষের হাট, মানে যেখানে গরু মোষ কেনা বেচা করা হয়। বেচারা গরু, অনেক বছর বাদে এমন বিশাল গরু মোষের হাট দেখতে পেলাম। জায়গাটা ছিল গোরের হাট, এটা দক্ষিণ বারাসাতের পরে, ওখানেই খালের পাড়ে কুমোরপাড়া। মন চাইলে গাড়ি দাঁড় করিয়ে কুমোরপাড়া থেকে একটু ঘুরে আসা যেতেই পারে এবং সেখান থেকে কিছু মাটির জিনিসও সংগ্রহ করা যেতে পারে। দুদিকে দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, খেজুর গাছ আর তাল গাছের সারির ভেতর দিয়ে ছুটে চলেছে আমাদের দুটি বাহন। চারপাশটা দেখে মনে হচ্ছে অনেকটাই কাছাকাছি এসে গেছি। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বনঘেরির দোরগোড়ায়। দু আড়াই ঘন্টা পথের শেষে যেখানে এসে দাঁড়ালাম, প্রকৃতির ঘন সবুজ মখমলের কার্পেটে পা পড়ল, আর এক মুহূর্তেই পথের যেটুকু ক্লান্তি ছিল একদম গায়েব হয়ে গেল। সবুজ কার্পেটের ওপরে ছড়িয়ে আছে নানা রকমের রঙিন ফুলবাহার। মাতলা নদীর তীরে এই বনঘেরি অতিথিশালা যেন নৈসর্গিক সৌন্দর্যের এক স্বর্গীয় শান্তির নীড়। দু চার পা এগোতি বাঁশের কাঠামোর ওপরে ছনের ছাউনি দেওয়া এবং বাঁশের খুব সুন্দর ডিজাইন করা একটি আড্ডা দেওয়ার জন্য দুর্দান্ত ঘর, যার নাম রয়েছে বৈঠকি। আমরা সবাই মিলে বৈঠকিতে বসে পড়লাম। একটু বাদেই ডাব নিয়ে এসে হাজির হলো উত্তরা, সুন্দরবনের কোলে বড় হওয়া সরল এক মুখাবয়ব। উত্তরা এবং ওর হাজবেন্ড প্রদীপ বনঘেরির দেখাশোনায় নিয়োজিত। ওরা দুজনেই খুব নরম স্বভাবের। বৈঠকির সামনেই রয়েছে ছোট্ট এক জলাধার, তার মধ্যে ভেসে বেড়াচ্ছিল কিছু দেশি হাঁস। হাঁসিদের জলকেলি দেখতে দেখতে ছেলেবেলায় ডুবে যাই। এমন সময় নীলাঞ্জনদার ডাকে সম্বিত ফেরে। ও ভালো কথা, নীলাঞ্জনদার সাথে একটু পরিচয় করিয়ে দিই। নীলাঞ্জনদা হচ্ছে বনঘেরি গেস্ট হাউসের কর্ণধার, খুব বড় মনের মানুষ, খুবই অতিথিবৎসল এবং বিনয়ী। উঠে পড়লাম, লন ধরে এগোতেই ডান দিকে আলাদা আলাদা চারটে ঘর, হোগলা, হেতাল, গড়ান ও গেওয়া। দূর থেকে দেখে মনে হয় যেন সবুজ গালিচার ওপরে ডলস হাউস দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই দেখি সুসজ্জিত শয়নকক্ষ, তার সাথে লাগোয়া স্নানঘরটিও বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, পরতে পরতে আধুনিকতার ছোঁয়া। শীততাপ নিয়ন্ত্রিত এই ঘরগুলো একটা ছোট ফ্যামিলির থাকার জন্য খুবই উপযুক্ত। প্রতিটি ঘরের সামনেই রয়েছে একটি করে সুন্দর বারান্দা, সেখানে রয়েছে বসার বন্দোবস্ত, যেখানে বসে চা পান করতে করতে আপনার চোখে পড়বে হাঁসেদের জলকেলি, ফুলের মেলা আর মন মাতানো সবুজের সমারোহ। আর এখনই যদি চলে যান তাহলে সেখানে বাড়তি সৌন্দর্য পাবেন জলপদ্মের জলাশয়। বন্ধু, এখানে আসতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। স্নান সেরে লুচি, ঘুগনি আর মিষ্টি দিয়ে জলখাবার সেরে বেরিয়ে পড়লাম কাছের গ্রামগুলো একটু পায়ে হেঁটে দেখবো বলে। ছোট্ট ছোট্ট অনাড়ম্বর বসতি, বেশিরভাগই জরাজীর্ণ। গ্রামের বেশিরভাগ মানুষই নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। কোথাও চোখে পড়ল ছোট্ট মেয়ের নারকোল পাতার কাঠি ছড়ানোর দৃশ্য। কত ছোট থেকে এরা এদের মতো সাংসারিক কাজে অভ্যস্ত হয়ে যায়। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে এলো প্রায়, ফিরতে হবে এবার। ফিরেও এলাম বনঘেরির একেবারে শেষ প্রান্তে, হচ্ছে এর ডাইনিং স্পেস। এবারে লাঞ্চটা সেরে ফেলার পালা। আজকে লাঞ্চে ছিল ভাতের সাথে আলু ভাজা, স্যালাড, লাল শাক, সোনামুগের ডাল আর ভেটকি মাছের কারি এবং চিংড়ি কষা, ছিল চাটনি পাঁপড়ও।
শকুন্তলা পিসির রান্না খেয়ে মায়ের কথা মনে পড়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবুজ ঘাসে একটু পায়চারি করতে করতে এসে পড়লাম বনঘেরির এই বটের ছায়ার নিচে। বাঁশের চালির মাচা করে বসার দারুণ বন্দোবস্ত এখানে। তার পাশেই রয়েছে একটি বড় সড় দোলনা। সময়টা ছিল জুন মাস, ফুরফুরে হাওয়া খেলে যাচ্ছিল, বুঝতেই পারছেন চোখ দুটো জুড়ে আসছিল। না, এবার ভাত ঘুমের জন্য নিজের ঘরে গিয়ে শোয়া ভালো। সাদা ধবধবে বিছানায় গা রাখতেই কখন যে ঘুমিয়ে পড়লাম, সেই ঘুম ভাঙল বনঘেরির কেয়ারটেকার প্রদীপের ডাকে। বলল, ম্যাম, এখানে পাশেই গ্রামে ভালো হাঁসের ডিম পাওয়া যায়, যদি বাড়িতে নিতে চান তো এনে দিতে পারি। কি আর এমন সুযোগ হাতছাড়া করে বলুন। ঘুম থেকে উঠে চলে এসেছি মাতলা নদীর ধারে, আমাদের আস্তানা থেকে মাত্র কয়েক পা দূরে। তার গর্জন শুনলে তো মনে হয় নদী নয় যেন সমুদ্র। ঘাটে বাঁধা সারি সারি জেলে নৌকা, কুল ঘেঁষে রয়েছে অসংখ্য ম্যানগ্রোভ। কোথাও আবার জেলেরা দক্ষ হাতে তাদের জাল তৈরি করছে বা সেলাই করছে। ঝড় বৃষ্টি তো এরা শুধু ভগবানকে ভরসা করে বেরিয়ে পড়ে জীবিকার খোঁজে। বাচ্চারা ইতিউতি নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে, অজানা এক স্বপ্নময় তাদের চোখ, যাদের দেখলে মন হয় আবেগতাড়িত। বন্ধু, আপনার মন যদি চায় লঞ্চে করে মাতলার বুকে ঘুরে বেড়াতে অথবা ঝড়খালির দিকে যেতে, তাহলে বনঘেরি তা ব্যবস্থা করে দেয়। এখন নদীতে জোয়ার চলছে, তাই জল অনেকটা কাছে। নদীর কূলে বসে এই ঢেউয়ের বাড়ির শব্দ শুনতে কার না ভালো লাগে বলুন। সন্ধে হয়ে এলো, ফিরতে হবে এবার। বৈঠকিতে চায়ের আড্ডা শুরু হয়ে গেল, সেই আড্ডা জমে জমে একেবারে লম্বা হতে হতে রাত 10টায় পৌঁছলো। গ্রাম থেকে কিনে আনা দেশি মুরগির ঝোলের সাথে স্যালাড ও রুটি অথবা ভাত দিয়ে ডিনার সারা হলো। পরদিন সকালে বনঘেরির জন্য আমি বাড়ি থেকে কিছু ফুল গাছের চারা নিয়ে এসেছিলাম, সেটা ভাবলাম নিজের হাতেই লাগিয়ে যাই। এই কাজে আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে প্রদীপ এবং তার ছেলে দীপু। এবারে এই গাছ লাগাতে আরও একজন চলে এসেছে, সে হচ্ছে বনঘেরির ছোট মালকি নীলাঞ্জনদার মেয়ে পর্ণা। পর্ণা আসাতে কাজটা এবারে আরও সহজ হয়ে গেল। বনঘেরিতে কিন্তু নানা রকমের ফলের গাছও রয়েছে। কত বড় পেয়ারা দেখুন, দেখেছেন ছোট্ট ছোট্ট গাছে কত ফল ধরে আছে। বাহ, কি সুন্দর আম ঝুলে আছে। আছে সবেদা গাছ, সেখানে সবেদাও ধরেছে। আরও রয়েছে রকমারি জামরুল গাছ বেশ কয়েকটা। বাহ, অপূর্ব! এইগুলো ছেড়ে কার বাড়ি যেতে মন চায় বলুন? কিন্তু যেতে তো হবেই, তার আগে ত্রাণ বিলি করতে হবে। এসে পড়েছি মাতলা নদীর ঘাটে, কিন্তু এখন ভাটা চলছে, তাই নৌকোগুলো কাদায় আটকে গেছে আর জল চলে গেছে বেশ খানিকটা দূরে। আমরা যেই নৌকোতে চেপেছি সেই নৌকো কার জানেন তো? সেটা হচ্ছে বনঘেরি রিসর্টের যে কেয়ারটেকার প্রদীপ, ওরই নৌকো। ওর নৌকোতে করে ও আমাদেরকে পৌঁছে দেবে ঝড়ে বিধ্বস্ত সেই গ্রামগুলোতে। যদিও আমাদের ত্রাণের সব সামগ্রী আগের দিনই সেখানে পৌঁছে গেছে, এখন দল বল বন্ধুবান্ধব নিয়ে আমরা যাচ্ছি সেখানে। দেখে অবাক হলাম, ভাটার কারণে নদী একেবারে সরে গেছে হাফ কিলোমিটার দূরে আর নৌকো পড়ে আছে কাদার মধ্যে। প্রদীপ নাকি একাই ওর কোন কৌশলে এতগুলো লোকজনকে ঠেলে নিয়ে একেবারে জলে নামিয়ে দেবে নৌকোসহ। প্রদীপকে ভরসা করে একে একে আমরা সবাই উঠে পড়েছি সেই নৌকোতে। বেশ একটু ভয় ভয় লাগছে, তবে মজাও লাগছে। আজ আকাশটা বেশ পরিষ্কার, একদম শুনশান চারিদিক, শুধু কিছু বালিহাঁস আর সাদাবক উড়ে বেড়াচ্ছে। বর্ষাকাল একদম ভরাট নদী, তাই আমাদের নৌকোটা একটু কুল ঘেঁষেই চলছে। মাতলার বুকে এই নৌকা ভ্রমণ সত্যিই খুব উপভোগ্য।
মাতলার বুকে কিছুক্ষণ ভ্রমণের পরে আমরা ঢুকে পড়লাম নিমানিয়া নদীতে। এটা অপেক্ষাকৃত একটু ছোট, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই গ্রামে যেখানে আমাদের জন্য অনেকে অপেক্ষা করে আছেন। অবশেষে আমাদের নৌকো ফুলে এসে ভিড়ল। চেয়ে দেখুন ঝড় এসে কীভাবে তার দাপটে এক নিমেষে বাঁধানো কংক্রিটের পাড়গুলোকে একদম ভেঙে দুমড়ে চুরমার করে দিয়ে চলে গেছে। এখন দুপুর হয়ে গেছে, তাই মাথার ওপরে খাঁকা করছে রোদ। আমরা পায়ে হেঁটেই গ্রামের দিকে ঢুকছি। দেখে খারাপও লাগছে কিভাবে মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আসব বলে ওরা বোধহয় আমাদের জন্য একটু বসার ব্যবস্থাও করে রেখেছে। যাই হোক, এখানে বসে আগে একটু জল খেয়ে নেব, তারপরে কাজ শুরু হবে। পথের এক পাশে রাখা হয়েছে ত্রাণের সামগ্রীগুলোকে। সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর এই কাজে আমাদেরকে সাহায্য করেছে ওখানকার ইয়াং জেনারেশন। আমাদের পুলকদা ত্রাণ বিলি করতে শুরু করে দিয়েছে অলরেডি। সবাই বিতরণের কাজে হাত লাগানোতে খুব তাড়াতাড়ি আমাদের এই কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের ফেরার পালা। তাহলে আজ বিদায় বনবাসী। তোমাদের সাথে রইল বনঘেরি, বনঘেরির সাথে রইলাম আমরা। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, যতটা থাকা যায়। আজ আসি।